हो जाएगा। श्रीधाम राभेल, রাধারানীর আবির্ভাব স্থল হচ্ছে রাভেল। ভগবান কৃষ্ণ জগতে যখন আসেন, একবার ব্রহ্মার একদিনে মাত্র একবার আসেন ভগবান কৃষ্ণ। কলিযুগের আয়ু কত? 4,32,000 বছর। একে 2 দিয়ে গুণ করলে সেটা হবে দ্বাপর যুগের আয়ু। 4,32,000 কে 3 দিয়ে গুণ করলে হবে ত্রেতা যুগের আয়ু। 4,32,000 কে 4 দিয়ে গুণ করলে হবে সত্য যুগের আয়ু। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4 যুগকে মিলে হয় 1 চতুর্যুগ। এরকম 1,000 চতুর্যুগে ব্রহ্মার 12 ঘন্টা সময়। 1,000 চতুর্যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4 যুগ, 1 চতুর্যুগ, এরকম 1,000 চতুর্যুগে ভগবান কৃষ্ণ একবার আসেন। আর ভগবান কৃষ্ণ যখন আসেন তখন রাধারানীও আসেন। হরি বল। ভগবান কৃষ্ণ যখন এবার আসার ইচ্ছা প্রকাশ করলেন, রাধারানীকে বললেন, রাধারানী বললেন, যাব না যেখানে গোবর্ধন নেই, যেখানে লীলা করার সুযোগ নেই, বৃন্দাবন নেই, কারণ রাধারানী তো গোলক বৃন্দাবনে থাকেন। কৃষ্ণ বললেন, আমি সব অ্যারেঞ্জমেন্ট করব, সব সব ভৌম জগতে সব বৃন্দাবন, গোবর্ধন সব অ্যারেঞ্জমেন্ট করব তোমার জন্য। বলছে, না আমি যাব না, আমাকে যে অন্য জায়গায় জন্মগ্রহণ করতে হবে, জন্মগ্রহণ করে অপরের মুখ দেখতে হবে। আমার প্রতিজ্ঞা যদি এটা পূরণ করতে পারো যে আমি প্রথমেই আমি আপনার মুখ দেখতে চাই, তাহলে আমি জগতে যাব। বুঝছে, ঠিক আছে তাই হবে, তুমি চোখ খুলে প্রথমে প্রথম দর্শনে তুমি আমাকেই দর্শন পাবে। তাই এখানে এই রাভেল গ্রামে বাস করতেন বৃষভানু রাজা আর কীর্তিদা, আর আমরা গোকুল 84 খাম্বা সেখানে যাব, সেখানে বাস করতেন নন্দ মহারাজ আর যশোদা মাই। গোকুলে কৃষ্ণ আবির্ভূত হলেন, সেখানে নন্দ কি আনন্দ ভায়ো জয় কানাইয়া লাল কি, হাতি দিনু ঘোড়া দিনু আর দিনু পাল কি। নন্দ মহারাজের খুব আনন্দ কৃষ্ণকে পেয়ে, কৃষ্ণকে পেয়ে নন্দ মহারাজের আনন্দ, বিশ্বভানু যশোদা মায়ের খুব আনন্দ। কিন্তু ওনারই বন্ধু হচ্ছে বিশ্বভানু রাজা, এখানে বাস করতেন, ওনার খুব দুঃখ কোনো সন্তান আদি নেই। একদিন কোন এক শুভ তিথিতে, রাধাষ্টমী তিথি, সেই তিথিতে যখন বৃষভানু রাজা উনি এখানে বাস করতেন, এখান থেকে উনি এই হচ্ছে এই পাশ দিয়ে যমুনা প্রবাহিত হতো, উনি যমুনাতে এসেছেন স্নান করতে, আর যমুনাতে স্নান করে আসতে এসে দেখছেন সুন্দর কমল ফুল ফুটে উঠেছে, কমল ফুল। কালকে আমরা একটা বনে গিয়েছিলাম, কি বন নাম? কুমুদ বন, যে জলাশয়ে কুমুদ ফুল ফোটে, তাই পদ্ম শতদল পদ্ম, সুন্দর পদ্ম ফুল ফুটেছে যমুনাতে, আর যমুনাতে ফুটেছে উনি যখন সকালে এসেছেন স্নান করতে, আর দেখছেন একটা পদ্ম ফুলে থেকে একদম মনে হয় শত সূর্য, শত নয় কোটি সূর্য জ্যোতি বেরোচ্ছে পদ্ম ফুলের কর্ণিকা থেকে। উনি এসে দেখলেন ছোট্ট একটা বালিকা সেখানে খেলা করছে পদ্ম ফুলের। রাধারানী কি কোটি সূর্যর ভাস, হ্যাঁ উজ্জ্বল জ্যোতি, আর সেই কন্যাকে তিনি যখন হাতে নিয়েছেন সঙ্গে সঙ্গে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসে হাজির হয়েছে, ব্রহ্মা প্রকট হয়েছে। ব্রহ্মা এসে বললেন, হে বিশ্ববানু রাজা, আপনি এবং আপনার
স্ত্রী কীর্তিদা অনেক বছর ধরে ভগবানের আরাধনা করেছেন এবং বর প্রার্থনা করেছিলেন যে ভগবানের শক্তি যেন কন্যা রূপে আপনার কাছে আসে। তাই এই কন্যা হচ্ছে সেই ভগবানের শক্তি, আহ্লাদিনী শক্তির প্রকাশ। সেই ভাগ্যে আপনি তাকে কন্যা রূপে পেয়েছেন, আপনি নিয়ে যান, ঘরে নিয়ে যান। ঘরে নিয়ে এসেছেন, কীর্তিতাকে দিয়েছেন রানী, খুব আনন্দ, খুব সুন্দর দেখতে, কত সুন্দর দেখতে। অনেক সময় আমাদের মহারাজরা কিছুটা কি বলে তুলনা করেন, তুলনা করে বলেন এই জগতের সুন্দরী মহিলা দেখলে পুরুষরা আকৃষ্ট হয়, বিশ্ব সুন্দরী তার প্রতি তো পুরুষরা আকৃষ্ট হয়, কিন্তু এই জগতের বিশ্ব সুন্দরী যত সুন্দরী হোক না কেন, তাকে যদি স্বর্গের অপ্সরাদের কাছে নিয়ে যাওয়া হবে তাকে দেখতে একটা ধেড়ে ইঁদুরের মতন লাগবে। স্বর্গের অপ্সরা এত সুন্দরী, কিন্তু স্বর্গে, হ্যাঁ সেটা, এই জগতের বিশ্ব সুন্দরী তার কাছে নিয়ে গেলে এই বিশ্ব সুন্দরীকে একটা ধেড়ে ইঁদুরের মতন লাগবে। এর থেকে বোঝা যায় স্বর্গের অপ্সরা দেখতে কত সুন্দরী। বিশ্বামিত্র মুনি তপস্যা করছে, অত শক্তিশালী, কিন্তু ঝুনঝুন নূপুরের ধ্বনি চোখ খুলেই দেখেই তার প্রতি আকৃষ্ট হইতে, এত সুন্দরী অপ্সরা। কিন্তু স্বর্গের অপ্সরার এত সুন্দরী হলেও স্বর্গের অপ্সরাদের যখন বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে তাদের দেখতে, স্বর্গের অপ্সরারা সেই লক্ষ্মী দেবীদের কাছে তাদেরকে দেখতে একটা কুনো ব্যাঙের মতন লাগে। তাহলে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা কত সুন্দরী, কিন্তু বৈকুণ্ঠ লক্ষ্মীরা এত সুন্দরী একজন দুইজন নাই, লক্ষ্মী শত সহস্র সেব্যমান, হাজার হাজার লক্ষ্মী দেবী যার সেবা করছে, কার, গোবিন্দের সেবা করছে। লক্ষ্মী দেবীদের থেকেও হাজার গুণে সুন্দরী হচ্ছেন ব্রজের গোপীরা, আর ব্রজের গোপীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ আর একজন সুন্দরী আছেন, তিনি কে, রাধারানী। কি তাহলে বোঝা গেল কত সুন্দরী, যাকে দেখলে চোখ ফিরানো যায় না, তা রাধারানী। কারণ কি, কৃষ্ণ এত সুন্দর, কৃষ্ণ নাম হচ্ছে সর্ব আকর্ষক, তিনি সবাইকে আকর্ষণ করে। এই জগতে পশু পাখি কীট পতঙ্গ সবাইকে আকৃষ্ট করে, এত সুন্দরী কৃষ্ণ, সুন্দর কৃষ্ণ। যেমন এই বিশ্ব সুন্দরী গ্রামে আসলে পুরুষরা যাবে দেখতে, কেমন দেখতে, কিন্তু একটা গরু যাবে না দেখতে, যাবে, কিন্তু ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করতেন তাকে দেখার জন্য পাখি কুলিরা ছুটে আসতো, ময়ূর ময়ূরী ছুটে আসতো, গাভী গোবৎস সবাই ছুটে আসতো, হ্যাঁ, এমনকি যমুনা নদী উজান বইত, গাছপালাগুলো নুয়ে কৃষ্ণের রূপ মাধুরী দর্শন করত। এ হচ্ছে কৃষ্ণ সর্বাকর্ষক, সর্বাকর্ষক যে কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে, সেই কৃষ্ণ আবার আর একজনের প্রতি আকৃষ্ট। কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন, কামদেব ব্রহ্মাকে মোহিত করেছেন, কামদেব শিবকেও মোহিত করেছেন। কামদেব একবার মনে করেছেন আমি যদি কৃষ্ণকে মোহিত করতে পারি তাহলে আমি বিজয় পতাকা উড়িয়ে দেব, আর সেইটা চিন্তা করে কৃষ্ণকে তার কামবানে মোহিত করার জন্য, আকর্ষণীয় শক্তি দ্বারা মোহিত করার জন্য, একদিন কৃষ্ণ যখন বৃন্দাবনে রাসলীলায় অবতীর্ণ হবেন তার আগে থেকেই কামদেব সেখানে অপেক্ষা করে আছে, সুন্দর সেজে গুছিয়ে কৃষ্ণ কি আকৃষ্ট করবে। কিন্তু কৃষ্ণ তার মদন মোহন, তিনি তার সুন্দর রূপ ধারণ করে, সুন্দর বেশ ধারণ করে যখন রাসলীলায় প্রবেশ করেছে, তাকে দেখে, হ্যাঁ, কামদেবকে দেখে কৃষ্ণ কি মোহিত হবে, কামদেব কৃষ্ণকে দেখে চিটপটাং খেয়ে পড়ে গেছে, মোহিত হয়ে গেছে,
এই জন্য কৃষ্ণের এক নাম হয়েছে মদন মোহন, তিনি মদনকেও মোহিত করেন, এই তার আকর্ষণীয় শক্তি। এই যে মদন মোহন কৃষ্ণ, তিনি আবার আর একজনের দ্বারা আকৃষ্ট হয়ে যান। কার দ্বারা? সেই জন্য রাধারানী আর এক নাম হচ্ছে মদন মোহন মোহিনী। মদন মোহন আবার আগে খেয়াল থাকলে আপনাদের কাছে দিয়ে একটা রাধা কৃপা কটাক্ষ শ্লোক আছে, খুব সুন্দর সুন্দর শ্লোক, রাধা কৃপা কটাক্ষ আপনার কাছে আছে? তা প্রবোধানন্দ সরস্বতী পাদ রাধা রানীর উদ্দেশ্যে কৃপা কটাক্ষ শ্লোক স্তব লিখেছেন, এত সুন্দর সুন্দর, হে রাধা রানী, রাধা রানীকে প্রার্থনা করেছেন। তা এগুলো পড়লে খুব ভালো, মানে যারা বৈষ্ণবরা প্রায় এরকম রাধা কৃপা কটাক্ষ, আমার কাছে এমনি শ্লোক আছে, মানে কীর্তনের তালে বলছে, কিন্তু বই পড়ে অনুবাদ পড়লে আপনারা ভালো বুঝতে পারতেন। তা আমি যেটা বলছিলাম, রাধা রানী এত আকর্ষণ আর এত সুন্দর দেখে কীর্তিদা খুব খুশি, এত সুন্দর কন্যা দেখা যায় না, কোন সন্তান নেই, কন্যা পাওয়া গেছে আর এত সুন্দরী, খুব খুশি। কিন্তু একটা দুঃখ, কি দুঃখ জানেন? রাধারানী চোখে দেখে না, চোখ বন্ধ, এত সুন্দর কন্যা কিন্তু চোখ বন্ধ, যখন থেকে এসেছে চোখ আর খোলে না। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসেছেন, গোকুলে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। নারদ মুনি তো জানেন যে গোকুলে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, নারদ মুনি কনফার্ম, কৃষ্ণ যেহেতু আবির্ভূত হয়েছেন, কৃষ্ণের সহচরী নিত্য শক্তি নিশ্চয়ই বৃন্দাবনে এসেছেন। আর তাই রাধারানী খুঁজে বেড়াচ্ছে সব ব্রজবাসীর বাড়িতে বাড়িতে, বলছেন আপনাদের কোন সন্তান হয়েছে? সন্তান হয়েছে, আসুন, নিয়ে আসুন, আমি আশীর্বাদ করবো। লক্ষ্য হচ্ছে রাধারানীকে খুঁজে বের করা। এসেছেন, কিন্তু এই বৃষভানু রাজার ভাই ছিল, অন্যান্য ভাইরা ছিল, তাদের আবার ওই একসঙ্গে দুটো কন্যা এসেছেন, এক হচ্ছেন চন্দ্রাবলি আর হচ্ছে রাধারানী। রাধারানী বিশ্বভানুর ঘরে, আর এক ভাইয়ের ঘরে, বাবার নাম কি? চন্দ্রভানু। চন্দ্রভানুর ঘরে চন্দ্রাবলি, রাধারানী হচ্ছে বিশ্বভানুর ঘরে, আর নারদ মুনি খুঁজে বেড়াচ্ছে আপনার ঘরে কোন ছোট সন্তান এসেছে। নারদ মুনিকে তো সবাই চেনেন, আসুন, নিয়ে আসুন, আমি আশীর্বাদ করবো। আর সাধু আসছে, কে না আশীর্বাদ করতে চায়? কিন্তু ভয় পাবে যশোদা মা যদি ওই রকম সাধু আসে। কোন সাধু আসবে? শিব জটাধারী, না না না, তোমার পালাও। হ্যাঁ, সেখানে আমরা পরে আমরা নন্দগ্রামে যদি সুযোগ হয় সেই সাধুর কথা শুনবো, সেই শিবের কথা, তারপরে শিব পরে অন্য জায়গায় এসে সবাইকে আশীর্বাদ করছেন। এখান পরিবার থেকে চন্দ্রাবলিকে নিয়ে গেছে, দেখেছে, বলছে না না, মন সাধু মানুষ তো নারদ মুনি, বলছেন আর কেউ আছে? আর কেউ আছে? যে আর একটা কন্যা আছে, কিন্তু আপনাকে আর কি দেখাবো, তার চোখ তো অন্ধ। বলছে নিয়ে আসুন, নিয়ে আসুন আমার কাছে। যখন নিয়ে এসেছেন, দেখেই বুঝতে পেরেছেন, এ হচ্ছে সাক্ষাৎ রাধারানী, রাধা ঠাকুরানী। দেখেই কোলে নিয়েছেন, তারপরে বিশ্বভানু রাজা চলে গেছেন, কীর্তিদা চলে গেছেন, তখন ওনাকে বসিয়েছেন। হে মা, আপনার নিত্য কিশোরী রূপ আপনি আমাকে একবার দেখান। নিত্য কিশোরী, আমাদের এই জগতে কেউ নিত্য কিশোর নয়, নিত্য কিশোরীও নয়। হ্যাঁ, 40 বছর পরে সব ভাঙতে শুরু করে, হ্যাঁ, চামড়া ঢিলা হতে, কিন্তু রাধারানীর বয়স সবসময় একই একই নিত্য কিশোরী। কৃষ্ণ সবসময় নিত্য কিশোর। অদ্বৈত মচ্যুত অনাদি অনন্ত রূপম মাধ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ। এখানে পুরাণ পুরুষ বললে
আমরা বুঝবো যার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, খুন খুনে পুরানো পুরুষ মানে তাই বোঝায়। কিন্তু ভগবান পুরানো পুরুষ হলেও নবযৌবনঞ্চ, ঠিক রাধা রানী নিত্য কিশোরী। সব সময় প্রত্যেকের বয়স আছে, আমার ঠিক এই মুহূর্তে রাধা রানীর ঠিক বয়স কত? হ্যাঁ, তা যখন রাধারানীকে এনেছেন নিত্য কিশোরী রূপ দেখান, নারদ মুনি প্রার্থনা করেছেন, তখন রাধারানী সেই রূপ দেখিয়েছেন, প্রণাম করেছেন, স্তব করেছেন, অনেক স্তব স্তুতি করেছেন নারদ মুনি। তারপরে আবার ছোট রাধারানী হয়ে গেছে, কীর্তিদাকে দিয়ে আবার নারদ মুনি চলে গেছেন। এদিনে একদিন নন্দ মহারাজ, যশোদা মা, তারা দুইজন আলোচনা করছে, আরে বিশ্বভানুর ঘরে এক কন্যা সন্তান এসেছে, চলো না, চলো দেখি আসি, দেখি আসি। হ্যাঁ, কৃষ্ণ কোথাও, নন্দ মহারাজ যশোদা মা যাবে শুনেই কৃষ্ণ বলছেন, আমি যাব, আমি যাব, আমি সঙ্গে যাব। তখন ভাবছে কৃষ্ণকে আর রেখে কার কাছে রেখে যাবো, চলো নিয়ে যাই। দুইজন গোকুল থেকে, বেশি দূর না, গোকুল থেকে যশোদা মা, নন্দ মহারাজ এসেছেন বিশ্বভানুর ঘরে, কীর্তিদার ঘরে নতুন কন্যা সন্তান এসেছে, কিছু যৌতুক দিতে, কিছু উপহার। সেখানে এসেছেন, আসলেই যশোদা মা কীর্তিদার সঙ্গে কথা বলছেন, নন্দ মহারাজ বিশ্বভানু রাজার সঙ্গে কথা বলছেন, আর কৃষ্ণকে ছেড়ে দিয়েছেন। কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিতে দিতে কোথায় যা গেছে, দেখছে রাধারানী যেখানে শুয়ে আছে, দোলনাতে শুয়ে আছে, হামাগুড়ি দিতে দিতে সেখানে চলে গেছে। চলে যেয়ে যখন এরকম উঁচু হয়ে, উপুর হয়ে রাধারানীর কাছে মুখটা যখন কৃষ্ণ দিয়েছেন, রাধারানী তো দেখতে পাচ্ছে না, ও চোখ অন্ধ। আমরা যেমন চোখ অন্ধ হলে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু ভগবান তা নয়, চোখ বন্ধ থাকলেও দেখতে পারেন। যেমন ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারেন যে আমার কৃষ্ণ এসে গেছে। হ্যাঁ, এরকমই ঘটনা হয়েছিল যখন একদম রাধারানীর অন্তিম সময়, কৃষ্ণ যখন 11 বছর 6 মাস বৃন্দাবনে কাটিয়ে চলে গেলেন, পুরো 100 বছরেরও বেশি বিরহে যন্ত্রণায় রাধারানী ছটফট করতে করতে একদম মরার মতন অবস্থা, লাস্ট অবস্থা, যায় যায় অবস্থা, ললিতা নাকে তুলো দিচ্ছে, কেউ বাতাস করছে দেখে নাকে তুলো দিচ্ছে, এই জন্য যে দেখছে শ্বাস চলছে কি চলছে না, রাধারানী চলে গেল কি গেল না, এই অবস্থায় যখন বিরহে একদম চরম সীমা, কৃষ্ণ তখন দ্বারকা সেখান থেকে ছটফট করছে কৃষ্ণ আসার জন্য। হ্যাঁ, তখন রাধারানী বিরহে মূর্ছিত হয়েছেন, নারদ মুনি এসে কৃষ্ণের কীর্তন করেছেন, তখন রথে চড়িয়ে সুভদ্রা আগে আসছেন, বলরাম মাঝখানে পিছনে, না প্রথমে বলরাম, তারপরে সুভদ্রা, তারপরে কৃষ্ণ ছুটেছেন বৃন্দাবনের দিকে। রাধারানীর বিরহ যখন ছটফট করছেন, তারা সব ছুটে আসছেন, এসেই রাধারানী এই দুরবস্থা দেখে, যে মরমর অবস্থা কৃষ্ণ বলরাম, তারা অবাক হয়ে গেছে, তার চোখ বড় হয়ে গেছে, জগন্নাথ বলদেব সুভদ্রা হয়ে গেছে। আর রাধারানী তো মরার অবস্থা, চোখ বন্ধ তো কতদিন থেকেই, কিন্তু যখন এই কৃষ্ণ একটা ভগবানের ব্যবস্থায় সুন্দর বাতাস বইছে, কৃষ্ণের অঙ্গ গন্ধ নিয়ে যখন রাধারানীর নাকে প্রবেশ করেছে, রাধারানী বুঝতে পেরেছে আমার প্রাণ বোধ হয়ে এসে গেছে, সঙ্গে সঙ্গে জেগে উঠেছে। ঠিক সেই রকম এখানেও রাধারানী দোলনাতে দোল খাচ্ছে, চোখ অন্ধ, কিন্তু কৃষ্ণ যখনই হামাগুড়ি দিয়ে সেই দোলনার উপরে মাথা দিয়েছে তার মুখের কাছে, রাধারানী বুঝতে পেরেছেন আমার প্রাণবধু এসে গেছে, সঙ্গে সঙ্গে চোখ খুলেছে, নয়নে নয়ন মিলন হলো, হরিব। প্রথমেই কৃষ্ণকে দেখলেন। ঠিক আমাদেরও নয়নের সফলতা যেদিন আমরা কৃষ্ণকে দর্শন পাব, জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার,
মিনিমাম একবার, কমপক্ষে একবার অন্তত কৃষ্ণকে দর্শন করে দেবে। রাধা রানীর আদর্শ, রাধা কথাটা এসছে কোথা থেকে? আরাধনা থেকে। আরাধনা থেকে এসেছে রাধা। কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, ইচ্ছা করলেন একা রমণ করা যায় না, তাই জন্য শক্তিকে সঙ্গে সঙ্গে কৃষ্ণের কি ডান অঙ্গ থেকে বাম অঙ্গ থেকে রাধারানী প্রকট হয়ে ভগবানের সেবার জন্য পুষ্প চয়ন করার জন্য ধাবিত হলেন। ধাবিত হলে থেকে সেই জন্য নাম হয়েছে রাধা। হ্যাঁ, কৃষ্ণের সেবায় যিনি ধাবিত তিনি হচ্ছেন রাধা। তা সেই জন্য রাধা হচ্ছে, রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। সনাতন গোস্বামী বৃহৎ ভগবতামৃত লিখেছেন, সেখানে বর্ণনা করছেন যে কিভাবে নারদ মুনি সব থেকে বড় ভক্তকে খুঁজছেন। যখন কুম্ভ মেলায় এলাহাবাদ এসেছেন, একজন ব্রাহ্মণকে দেখেছেন, খুব সুন্দর শালগ্রাম শিলা এনেছেন, বাড়ির থেকে অনেক জিনিস এনেছেন, রান্না বান্নার ব্যবস্থা করেছেন, সুন্দর বালু কণা দিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে এসে সেখানে শালগ্রাম রেখেছেন, ভোগ দিয়েছেন, খুব আনন্দে নিত্য কীর্তন করছেন, প্রসাদ হলো, প্রসাদ সব বৈষ্ণবদের দিলেন, তারপরে সব জীব জন্তু কুকুর বিড়াল সবাইকে খাওয়ালেন, এইভাবে তারপরে নিজে প্রসাদ পেলেন, খুব আনন্দে নাচছেন। তখন নারদ মুনি সে বলছেন, আপনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত, এরকম আমি ভক্ত খুঁজছি, আপনার মতন ভক্ত দেখি না। বলছে, আরে আমি কি ভক্ত, আমার থেকে বড় ভক্ত এই দক্ষিণ ভারতে যান, আমি তো ছোট্ট এখানে আর কি সেবা করছে, আমার থেকে বড় ভক্ত হচ্ছে দক্ষিণ ভারতের রাজা, যে সারা সাম্রাজ্য বড় বড় মন্দির করেছে, শুধু ভগবানের সেবার জন্য সব উৎসর্গ করেছেন, সবকিছু রাজা সবকিছু ভগবানের জন্য নিবেদিত, উনি হচ্ছেন বড় ভক্ত। নারদ মুনি দৌড়ে গেলেন দক্ষিণ ভারতে, ওখানে যে বলছেন, আপনি বড় ভক্ত, আপনি এত সুন্দর ভগবানের সেবা করছেন, শালগ্রামের সেবা করছে, বিষ্ণু সেবা করছেন। বলছে, আরে আমার আর কি সেবার উপকরণ আছে, আমি তো এই জড় জগতে যা অল্প কিছু পাই তাই দিয়ে একটু ভগবানের সেবা করি, এর থেকে কি বুঝা যায়। প্রত্যেক ক্ষেত্রে ভক্ত নিজেকে ছোট মনে করছে, না আমার থেকে ও বড়। বললেন, আমার থেকে ইন্দ্র হচ্ছে বড় ভক্ত, ইন্দ্রের কি ঐশ্বর্য, সব কিছু দিয়ে সে বিষ্ণু সেবা করছে, উপেন্দ্র রূপে তার বড় ভাই রূপে ভগবান সব সময় স্বর্গলোকে আছে, সেখানে যা। নারদ করে সেই ইন্দ্রলোকে চলে গেলেন, ইন্দ্রকে দেখলেন এত ঐশ্বর্যের ভিতরে সে উপেন্দ্রের সেবা করে। তখন বলছে, আপনি হচ্ছে বড় ভক্ত। বলছে, আরে আমি আর কি বড় ভক্ত, আমার তো তুচ্ছ, আর আমি কখনো ভগবানের চরণে অপরাধ করি, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন আর আমার এই অহংকারের জন্য তার চরণে অপরাধ করে তার কি না করেছিলাম, অত বর্ষা দিলাম, অত ব্রজবাসীদের কষ্ট দিলাম, আমি কখনো অপরাধ করি, অনেক সময় অপরাধ করি, আমার অহংকার হয়ে যায়, আমার থেকে বড় ভক্ত হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার কাছে ইন্দ্র নারদ মুনি চলে গেছেন, আপনি হচ্ছে বড় ভক্ত। ব্রহ্মা বলছেন, কি আর বলবো, আমি ব্রহ্মা আমার পদের জন্য আমিও অহংকারগ্রস্ত হয়ে আমিও বৃন্দাবনের গাভী গোবচ্চ হরণ করে লুকিয়ে রেখেছিলাম, কৃষ্ণকে বুঝতে পারিনি, আমার এত বড় পদের জন্য আমি বড় ভক্ত নয়, বড় ভক্ত হচ্ছে শিব, শিব হচ্ছে বড় ভক্ত। দৌড়ে চলে গেলেন শিবের কাছে, শিবের যে বললেন, আপনি হচ্ছে বড় ভক্ত। বলছে, আমি কি করে বড় ভক্ত হলো, আমি কখনো কখনো আমার অসুর ভক্ত তার পক্ষ নিয়ে আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করি, আমি যে কৃষ্ণের ভক্ত আমার বলতে মাঝে মাঝে লজ্জা লাগে, আর আমি কখনো কখনো ভগবানকে এত কষ্ট দেই, আমার জন্য ভগবানের কত ঝামেলায় পড়তে হয়। ভস্মাসুরকে বর দিল, যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে, আর সে দৌড়াচ্ছে শিবের পিছনে যে আমি তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চাই, আর শিব দৌড়াচ্ছে ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করার জন্য। বলে, আরে
তুমি ওর পিছনে, ও ভোলানাথ কি কখন কি বলে ঠিক নেই, ওর পিছনে যাচ্ছ কেন? ওর মাথার তো ছোঁয়ার কি দরকার, তোমার তো একটা মাথা আছে, তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো ভোলানাথ ঠিক বলেছে কিনা। অসুরের বুদ্ধি তো বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে আমি দৌড়াবো কেন ওর পিছনে, নিজের মাথায় হাত দিয়েছে নিজে বসে হয়েছে। কত বলছে শিব, বলছে কত ভাবে যে ভগবান আমাকে রক্ষা করে আমি বুঝতেই পারিনি, আর আমি কি কি করে, আমি ভক্ত, আমার বড় ভক্ত হচ্ছে লক্ষ্মী দেবী, বড় ভক্ত। তবে হ্যাঁ হ্যাঁ, তখন পার্বতী বলছে লক্ষ্মী দেবী বড় ভক্ত, কিন্তু তার থেকে বড় ভক্ত হচ্ছে প্রহ্লাদ, আপনি প্রহ্লাদের কাছে যান। কারণ বৈকুঠে না গিয়ে নারদ মুনি সোজা প্রহ্লাদের কাছে গেল, প্রহ্লাদকে বলছে আপনি বড় ভক্ত, আপনি কত নৃসিংহদেবকে সেবা করেছেন, প্রকট করেছেন। বলছে হ্যাঁ আমি বাচ্চা ছেলে, আমি আর কি ভক্তি জানি, আমি বাবা আমাকে আক্রোশ করতো তাই আমি ভগবানের ভয়ে ভগবানের ভক্তি করেছি, আমি আর কি বড় ভক্ত, আমার থেকে বড় ভক্ত কে? ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ না পাণ্ডব, আমাদের আমার থেকে প্রহ্লাদ বলছে আমার থেকে বড় ভক্ত হচ্ছে হনুমান, হনুমান আমার থেকে বড় ভক্ত হচ্ছে হনুমান। ভগবান নারদ মুনি হনুমানের কাছে চলে গেছে, হনুমান কে বলছে আপনি হচ্ছে বড় ভক্ত, বলছে হনুমান তখন কান্না করছে, বলছে আমি যদি বড় ভক্ত হতাম ভগবান চলে যাওয়ার সময় ওনার যত ভক্ত সবাইকে নিয়ে চলে গেলেন, আমাকে এখানে ফেলে রেখেছে, আমি যে কি দুর্ভাগ্য, আমার ভগবানের সঙ্গে আমি যেতে পারলাম না, সবাই অযোধ্যাবাসী সবাই গেল আমাকে পড়ে থাকতে, আমি আর কি বড় ভক্ত। তবে আপনি যদি বড় ভক্ত দেখতে চান, পঞ্চ পাণ্ডব তারাই হচ্ছে আসলে বড় ভক্ত, ভগবান নিজের দ্বারকাপুরী সব ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে আছে, তাদের সঙ্গে খাচ্ছে বসছে, তাদের সঙ্গে সব একদম বন্ধুর মতো, তাদের ভালোর জন্য সব কিছু করছে, আর এই পাণ্ডবরাও কৃষ্ণ ছাড়া কিছুই চেনে। পাণ্ডবদের কাছে দৌড়ে এসছেন নারদ মুনি, বলছে আপনি বড় ভক্ত, বলছে আমি আর কি বড় ভক্ত, আমরা আমরা কখনো কখনো কৃষ্ণের সঙ্গে তর্ক করি, এটা নাই ওটা নয়, কখনো যুক্তি দেখাই, যদি বড় ভক্ত হবে যাদবরা হচ্ছে বড় ভক্ত, তার ভিতরে উদ্ধব হচ্ছে বড় ভক্ত। দৌড়ে চলে গেছে উদ্ধবের কাছে, উদ্ধব আপনি হচ্ছে বড় ভক্ত, উদ্ধব বলছে আমি কি করে বড় ভক্ত, আমার অহংকার ছিল, হ্যাঁ আমার একসময় এই কথাটা আমার ভালো লাগতো আমি বড় ভক্ত, কিন্তু আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যেদিন কৃষ্ণ আমার অহংকার ভাঙার জন্য, আমার তো অহংকার ছিল আমি বড় ভক্ত বলতাম, আর কৃষ্ণ আমার অবস্থা বুঝতে পেরে আমাকে চিঠি দিয়ে মথুরা থেকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, যাও আমার ব্রজগোপীদের কাছে সান্ত্বনা দাও, খবর দাও। আমি গেলাম, কত বড় অহংকার, জুতো পায়ে দিয়ে রথে চড়ে ব্রজভূমিতে ঢুকে গেলাম, আর ব্রজভূমিতে ঢুকে একটা জায়গায় নেমে এক ব্রজবাসীকে জিজ্ঞাসা করলাম, ব্রজবাসী আপনারা বলুন তো নন্দ মহারাজের বাড়ি কোনটা, যশোদা মায়ের বাড়ি কোনটা? বলছে না আপনাকে চিনতে কষ্ট হবে না, এই যে নদীর পাড়ে আপনি দাঁড়িয়ে আছেন, এই নদীর পাড় ধরে ধরে চলে যান, যেখানে নদীটা শুরু হয়েছে ওইটাই হচ্ছে যশোদা মায়ের বাড়ি, কারণ নদীটা শুরু হয়েছে যশোদা মায়ের চোখের জলে, ব্রজগোপীদের চোখের জলে এই নদীটা শুরু হয়েছে, তখন থেকে আমার তো অদ্ভুত লাগলো তাই। আর সত্যিকারে যখন ব্রজভূমিতে তাদের কাছে পৌঁছালাম, আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কতদিন তারা খাওয়া দাওয়া করেনি, কতদিন তারা পোশাক আশাক ঠিকভাবে তারা কোনো নিজেকে সাজিয়ে গুছায়নি, শুধু কৃষ্ণ বলে তারা রাত দিন তারা কাঁদছে, আর তাদেরকে দেখে আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আর কোথাকার বড় ভক্ত। বড় ভক্ত যদি হয় এই বৃন্দাবনের ব্রজের গোপীরাই শ্রেষ্ঠ ভক্ত। তাই আমি প্রার্থনাও করে এসেছি, হে ভগবান আবার যদি কখনো আমার জন্ম হয় আমি এই ব্রজধামে যেন ব্রজের গুল্মলতা হয়ে জন্মগ্রহণ করতে পারি, তাহলে এই ব্রজগোপীদের এত উন্নত ভক্ত তাদের চরণ ধুলি আমার মাথায় পড়ে আমার জীবন সার্থক, আমি বড় ভক্ত নয়,
বড় ভক্ত হচ্ছে ব্রজের গোপীরা, কিন্তু তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ভক্তকে রাধারানী, রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বড় ভক্ত। সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে সর্বশ্রেষ্ঠ ভক্তের কথা বর্ণনা করতে করতে রাধারানীর কথা বলছেন। তা রাধারানী, সেই জন্য রাধারানী ছাড়া কৃষ্ণ ভজন বেকার। যদি কেউ রাধারানীকে বাদ দিয়ে শুধু কৃষ্ণকে ভজন করে, যদি কেউ কৃষ্ণ প্রেম পেতে চায়, সেই সব লোকের সঙ্গও করা যাবে না। যে কৃষ্ণকে মানে রাধারানীকে মানে না। সুন্দর ভক্তিগ্ন ঠাকুর উদাহরণ দিয়েছে, সূর্যকে মানি কিন্তু সূর্যের কিরণকে মানি না। হবে সূরজ রহিত আতপ রহিত সূরজ নাহি মানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। জ্যোতি ছাড়া যে কেউ সূর্যকে মানা মানে, সেরকম রাধারানী ছাড়া কৃষ্ণকে মানা। তা আমাদের গৌড়ীয় বৈষ্ণব আমাদের হচ্ছে রাধারানীর অনুগত। রাধার কৃপা হলে কৃষ্ণের কৃপা হবে। কৃষ্ণ কৃষ্ণ বললেও কৃষ্ণ কোনদিন কৃপা করবেন না, কিন্তু রাধারানীর কৃপা হলে কৃষ্ণ অবশ্যই কৃপা করবেন, কনফার্ম করে দিয়েছে। এই জন্য প্রধান সরস্বতীপাদ রাধা কৃপা কটাক্ষ রাতে লিখছেন, হে রাধারানী আপনি কবে কৃপা হবে, কবে আপনার কৃপা হবে, কবে আপনার কৃপা হবে, কবে আপনার কৃপা পাব। ছিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ অধ্যায়ের 71 নম্বর শ্লোকের তাৎপর্য খুব সুন্দর বলছেন। একটা জাস্ট প্রভুপাদের একটু কথা আমরা বলে, শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের মতন পূর্ণ চিন্ময়ী, তাকে কখনো জড় জগতের মায়া দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। জড় জগতের বদ্ধ জীবদের মতো তার স্থূল সূক্ষ্ম ইন্দ্রিয় সমন্বিত জড়দেহ নেই, তিনি পূর্ণরূপে চিন্ময়, তার দেহ ও চিত্ত উভয়ই চিন্ময়। যেহেতু তার দেহ চিন্ময়, তার ইন্দ্রিয়গুলিও চিন্ময়, এইভাবে তার দেহ যেহেতু তার দেহ চিন্ময় তার ইন্দ্রিয়গুলো চিন্ময় এভাবে তার দেহ মন ইন্দ্রিয় কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি হচ্ছেন ভগবানের আনন্দ দায়িনী অন্তরঙ্গা শক্তি বা আহ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ, এবং তাই কৃষ্ণের আনন্দের একমাত্র উৎস হচ্ছে রাধারানী। অন্তরঙ্গ ভাবে যা কৃষ্ণ থেকে অভিন্ন তা শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারেন না। কৃষ্ণ থেকে ভিন্ন যেটা, সেটা কৃষ্ণ উপভোগ করেন না, তাই শ্রীমতী রাধারানীও কৃষ্ণের অভিন্ন। আমরা যেমন আনন্দ পেতে চাইলে কি করি, রসগোল্লা খাবো তারপরে আনন্দ পাবো, তাহলে আমাদের আনন্দ অন্যের উপরে নির্ভর করে, তাই না? কেউ যদি আমাকে প্রশংসা করে তখন আমার আনন্দ, কেউ যদি আমার নিন্দা করে তখন আমার দুঃখ। তা আমার দুঃখ বা আনন্দ সব নির্ভর করছে অন্যের উপরে, কিন্তু ভগবান তা নয়। ভগবান যখন আনন্দ করেন তার নিজের শক্তি দিয়ে, শ্রীকৃষ্ণের অন্ধকার শক্তি সন্ধিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক চিন্ময় কলেবর প্রকাশিত হয়। সেই অন্তরঙ্গ শক্তি আহ্লাদিনী শক্তির সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে আকর্ষণকারী শ্রীমতী রাধারানীকে প্রকাশ করে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাস কেউ শ্রীমতী রাধারানীর সম পর্যায়ভুক্ত নয়। কৃষ্ণ প্রেম ভাবিত যার, রাধারানীর চিত্তটা কেমন, কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ারও সহায়। অর্থাৎ তার মন ইন্দ্রিয় ও দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, তিনি কৃষ্ণের নিজ শক্তি, তিনি কৃষ্ণের লীলা বিলাসের সহায়িকা। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই